দর্শক, আজ 26 মে রবিবার, স্বাগত জানাচ্ছি টুডেস ওয়েদারে। জানিয়ে দিচ্ছি ঢাকার বর্তমান আবহাওয়া এবং তাপমাত্রা সম্পর্কে। ঢাকায় বর্তমান তাপমাত্রা রয়েছে 31 ডিগ্রি সেলসিয়াস, যা অনুভূত হচ্ছে 38 ডিগ্রি সেলসিয়াস। সারাদিনে তাপমাত্রা কিছুটা বেড়ে 32 ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি হওয়ার সম্ভাবনা রয়েছে, যা রাতের দিকে কমতে পারে বলে ধারণা করা হচ্ছে। আর্দ্রতা রয়েছে 73%, বাতাসের গতিবেগ প্রতি ঘন্টায় 21 কিলোমিটার। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী জানা গেছে, ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে 15টি জেলায় জলোচ্ছ্বাস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে আরও জানা গেছে যে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী বেশ কিছুদিন শহর অঞ্চলগুলোতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাও রয়েছে। ঢাকায় এই মুহূর্তে একটি স্বস্তির আবহাওয়া বইলেও আগামী কিছুদিন টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। আবহাওয়া অধিদপ্তর থেকে উপকূলীয় অঞ্চলগুলোতে 7 নম্বর বিপদ সংকেত দেওয়া হয়েছে এবং সেই সঙ্গে বলা হয়েছে 3 থেকে 5 মিটারের জলোচ্ছ্বাস প্লাবিত হতে পারে। যারা উপকূলীয় অঞ্চলগুলোতে অবস্থান করছেন তাদেরকে অবশ্যই নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ করা হলো এবং সেই সঙ্গে যারা ভ্রমণের উদ্দেশ্যে এই উপকূলীয় অঞ্চলগুলোতে যাবার কথা ভাবছেন তাদের আপাতত এই জায়গাগুলো বর্জন করাই শ্রেয়। এই ছিল টুডেস ওয়েদার।